শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করতে পারছি, এর কারণে মোল্লা আলমিনের কাছে লাখো লাখো শুকরিয়া জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার আছে সেই সার্কুলারটা অ্যানালাইসিস করব, সেই সার্কুলারের ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। অর্থাৎ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস করতেছি। আমরা অনেকগুলোই ওরিয়েন্টেশন ক্লাস করব ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস করব, রাজশাহী বিশ্ববিদ্যালয় করব, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এছাড়া গুচ্ছ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোর যে বেসিক বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ ওরিয়েন্টেশন ক্লাস করব। তবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা 2023-24 সেশনের ক্লাসে যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নতুন সার্কুলার দিবে তখন আমরা ঠিক এক মাস পূর্বে পুনরায় আর একটা ওরিয়েন্টেশন ক্লাস করব, এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় তোমাদের জানা উচিত। এবং আমি তোমাদের বারবার যে বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পাশ করতে পারো না, প্রায় গত বছর 88.16% ছেলে মেয়ে তোমরা ফেল করছিলে, তার ডাটা কিন্তু এই যে এখানে সবগুলোই আছে। তো এমন অনেকগুলো বিষয় তোমাদের জানার আসলে প্রয়োজন পড়ে, অনেকগুলো বিষয় তোমাদের আসলে ইনশাল্লাহ আমি জানাবো। আমার কাছে অনেক ব্যতিক্রম কিছু আছে, তো ইনশাল্লাহ স্বাভাবিকভাবে আমরা আজকে প্রথম ক্লাস নিতেছি। আজকে আমরা কথা না বলে ডিরেক্ট আমরা আমাদের সার্কুলারে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটা দেওয়া আছে সে সার্কুলারটা তোমরা দেখবা প্রায় কয়েক পৃষ্ঠার। আমি তোমাদের পিডিএফ এর যে লিংক সেটা দিয়ে দিয়েছি কমেন্টসে, তোমরা দয়া করে আমাদের ওই কমেন্টসে যাবা, গিয়ে পোস্টে যাবা, পোস্টে গিয়ে ড্রাইভে ঢুকবা। ড্রাইভে ঢুকলেই দেখবা গত বছরের যে সার্কুলারটা আছে ওইটা আমি সুন্দরভাবে মার্ক করে 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 ডাউনলোড মানে তোমাদের দিয়েছি। আমি এখানে শো করতেছি না, তোমাদের গত বছরের সার্কুলারটা সুন্দরভাবে আমি মার্ক করে দিয়েছি কোথায় কি লাগবে না লাগবে। তো গত বছরের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারের আলোকেই এই যে তোমরা এক পৃষ্ঠার একটা পোস্ট পেয়েছো, এখানে আমি এই যে এক পৃষ্ঠা তোমাদের যেটা দেখাই বারবার, এই যে এইটা হচ্ছে সেই পৃষ্ঠাটা, এক পৃষ্ঠার মধ্যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার আছে। এই জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারের এ টু জেড আছে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই জিনিসটা বোঝাই দিব, তোমাদের এই জিনিসটা বুঝতে হবে। কারণ এই জিনিসটা না বোঝার কারণে, গতানুগতিক ভাবে শুধু পড়ার কারণেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারো না। আমি তোমাদের অনেকগুলো বিষয় নিয়ে হেল্প করতে পারবো, তোমাদের আমি বাংলা ইংরেজি যা লাগে সব ধরনের সাজেশন গুলো দিব, তোমাদের সঙ্গে থাকতে হবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বেরিয়ে ডিরেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার দেয়নি, দিবে, কখন দিবে, এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলা তাদের সার্কুলার দিয়ে থাকে সাধারণত এক মাস পূর্বে, তাহলে ভর্তি পরীক্ষার এক মাস পূর্বে নতুন সার্কুলার দেয়। তো যেহেতু তোমরা 2023-24 সেশনের ভর্তি পরীক্ষার্থী, অর্থাৎ এইচএসসি 2023 ব্যাচের শিক্ষার্থী, তোমরাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি শুরু করার আগে বেসিক কিছু বিষয় যে জিনিসগুলো তোমাদের জানতেই হবে বাধ্যতামূলক, এগুলো জানতেই হবে। এই জিনিসগুলো না জানার কারণে তোমরা পরবর্তীতে বিপদে পড়ো, তো ওই জিনিসগুলো জেনে নাও। যেমন নাম্বার ওয়ান, সার্কুলার কবে দিবে তোমাদের, তোমাদের সার্কুলার ঠিক 2024 সালে যে মাসে পরীক্ষা হবে তার এক মাস অথবা এক মাস 15 দিন পূর্বে তোমাদের সার্কুলার দিবে। তো স্বাভাবিকভাবে সার্কুলার নিয়ে তোমরা টেনশন করবে না। একক ভর্তি পরীক্ষা হবে কিনা, আমি আগেই বলছি একক ভর্তি পরীক্ষা হবে না। তো স্বাভাবিকভাবে এমন অনেকগুলো ইনফরমেশন আছে, আমি তোমাদের পরবর্তীতে জানার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা জানো যে সার্কুলার কবে দেয় বিশ্ববিদ্যালয়গুলো, সার্কুলার মূলত বিশ্ববিদ্যালয়গুলো এক মাস পূর্বে দেয়। ওকে, গত বছর মানে তোমরা তো 24 সালে পরীক্ষা দিবা, তো 23 সালের পরীক্ষাটা কবে হয়েছে? 23 সালের পরীক্ষাটা মূলত 13 মে হয়েছে, তাহলে 2023 সালে 13 মে পরীক্ষা হয়েছে, তাহলে তোমাদের পরীক্ষা কবে হবে? তোমরা 2023-24 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের পরীক্ষাটা কবে হবে? এই জিনিসগুলো এখানে আমি দিয়েছি। তোমাদের পরীক্ষাটা মূলত আমি একটা ভিডিও তৈরি করেও জানিয়েছি যে তোমাদের পরীক্ষাটা মার্চে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এখন মার্চের কত তারিখ? মার্চের 10 অথবা 11 তারিখে আমাদের রমজান, তাহলে রমজানের মাঝখানে কখনো অতীতে এক্সাম নেয়নি কোনো বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে রমজানের মধ্যে কোনো এক্সাম হবে না। এর মানে হলো 10-11 এর পরে, 10-11 মার্চ এর পরে প্রায় 15 এপ্রিল পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি এর আগেও একটা ক্লাস করে তোমাদের বুঝিয়ে দিয়েছি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চের 1-2 তারিখ অথবা 8 অথবা 9 তারিখের মধ্যে হয়ে যাবে। 4 দিন ছুটির দিন আছে, আশা করতেছি এই 4 দিনেই তারা নতুন করে ডেট ঘোষণা করবে। তো স্বাভাবিকভাবে
তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির সময় পাবা 5 মাসের মতো। আমি কিন্তু তোমাদের কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে এটা নিয়ে ভিডিও করছি, দয়া করে দেখে নিবা। তার স্বাভাবিকভাবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা মার্চ মাসে হতে পারে, এমনও হতে পারে মার্চের আগেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। কেন সম্ভাবনা কম? কারণ জাতীয় ইলেকশন আছে। তো স্বাভাবিকভাবে তোমরা এই যে এই 2023 সালে যে সময়টা আছে, এই সময়টাকে যদি কাজে লাগাইতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ ভাবে কমপ্লিট করা সম্ভব হবে। আমি মূলত সেই কাজটাই করব। ওকে, এবার আসি, গত বছর কোন কোন সালে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যারা এইচএসসি পরীক্ষা এবং এসএসসির মধ্যে গ্যাপ করে ফেলছো, যেমন গত বছর 2017 সালে এইচএসসি এবং 2020 সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং 2022 সাল পর্যন্ত যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তারাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছে। আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলি, মানে গত বছর 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা ফার্স্ট টাইম, কিন্তু তাদের এসএসসি কত ছিল? তাদের এসএসসি 2017 এবং 20-এর মধ্যে হওয়া লাগবে। তাহলে এসএসসি 2017-20-এর মধ্যে যাদের ছিল এবং 2022 সালে যারা এইচএসসি পাস করছে, তারাই মূলত গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছে। তো স্বাভাবিকভাবে তোমাদের সময় কি হবে? তোমাদের সময় 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত এসএসসি এবং 2023 সালে যারা এইচএসসি পাস করবা তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যারা 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওনি কিন্তু যোগ্যতা ছিল, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় পরীক্ষা দিতে পারবে? না, পারবে না। একইভাবে যারা এবছর 2023 সালে ভর্তি পরীক্ষা দিবা, মানে 2023 সালে এইচএসসি পাস করবা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে না, তারা কি 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে? না। অর্থাৎ আমি যদি আবারও বিষয়টা ক্লিয়ার করতে না পারি, আমি আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ফার্স্ট টাইম শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যে সালে তুমি এইচএসসি পাস করবা সেই সালে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা, এর বাইরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে 2022 সালে যারা এইচএসসি পাস করছো তারা কিন্তু 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তো 2023 সালে যারা পাস করবা তারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা? সাপোজ এখানে কেউ পাস করেনি, যেমন 2022 সালে কেউ পাস করেনি, সে 2023 সালে পাস করবে, তো স্বাভাবিকভাবে সে 2023 সালে তো পাস করলো, স্বাভাবিকভাবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। আশা করি বুঝাইতে পারতেছি, এগুলো ক্রিটিক্যাল জিনিস, এগুলো সবার সবার ক্ষেত্রে না, তোমাদের কিছু বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটছে। অনুরূপভাবে 2022 সালে কেউ তোমরা পরীক্ষা দাওনি, এইচএসসি পরীক্ষা দাওনি, স্বাভাবিকভাবে তুমি 2022 সালে এইচএসসি পাস করোনি, তো 2023 সালের সঙ্গে তুমি পরীক্ষা দিয়েছো, স্বাভাবিকভাবে 2023 সালে যদি তুমি পাস করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা। ঠিক একই সঙ্গে কেউ ধরো 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারোনি, কেন? কারণ তোমার এইচএসসি রেজাল্ট খারাপ ছিল, তাহলে তুমি স্বাভাবিকভাবে 2023 সালে ইম্প্রুভ দিতেছো, তাহলে ইম্প্রুভ দিয়ে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট যদি ফিল আপ করো তাহলে তুমি 2024 সালে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আমি জানি না আমার এই কথাগুলো তোমরা কতটা ইজিলি বুঝতে পারতেছো, কিন্তু এই জিনিসগুলো হলো মেইন বিষয়, যে বিষয়গুলা তোমরা অনেক ছেলেমেয়েরা এই জিনিসগুলা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো সার্কুলার পাবলিশ হওয়ার সময়। তো স্বাভাবিকভাবে আশা করতেছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো পরবর্তীতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করিও, আমি ইনশাল্লাহ তোমাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা নির্দিষ্ট কিছু ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আসি আবেদনের যোগ্যতা। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবেদনের যোগ্যতা ছিল সেটা কমানো হয়েছিল, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবেদনের যোগ্যতা সেটা কমানো হয়েছিল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা সাধারণত এমন থাকে 3.50+3.50, মানে এসএসসি তে 3.50, এইচএসসি তে 3.50, মিলে 7.50 হতে হয় 4 সাবজেক্ট সহ। ঠিক সেই জায়গায় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে 3.00+3.00 মিলে 7.50 হতে হবে। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে ভাইয়া 3.00+3.00 এটা তো 6 হয়, সেখানে আবার 7.5 কি? এইটা তো বুঝতেছি না। আমি এই জিনিসটা ক্লিয়ার করে বলি, এখানে 3.00 বলতে তোমার এসএসসি তে 3.00 থাকতেই হবে বাধ্যতামূলক, মানে মিনিমাম 3.00 নিয়ে এসএসসি এইচএসসি মিলে মিনিমাম 7.50 হতে হবে। তো স্বাভাবিকভাবে যাদের রেজাল্ট এবছর এইচএসসি পরীক্ষা দিয়ে যাদের রেজাল্ট 7.50 হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচরাচর এমনই থাকে, 7.50 এমনই থাকে, অর্থাৎ এর কম বাড়া হয় না, বরং এই জায়গায় একটু কমা বাড়া করা হয়, অর্থাৎ এসএসসি এইচএসসির ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস করা হয়। যেমন তোমাদের সময় একটু পরিবর্তন আসতে পারে, আমি আগেই বলে দিতেছি, তোমাদের সময় এই জায়গায় এসএসসি তে 3.50, এইচএসসি তেও 3.50 মিলে 7.50 এমন সার্কুলার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। অর্থাৎ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে
তোমাদের যে আবেদনের যোগ্যতা সেটা 7.50 থাকবে, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কোনটা? পরিবর্তন হতে পারে এই জায়গাটায়, এই জায়গাগুলাতে আসতে পারে 3.50। এটা পূর্ববর্তী বছরগুলোতে ছিল, শুধুমাত্র গত বছরে 3.00 কমিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়া তোমাদের একটা সাবজেক্টে শর্ত থাকে, সেটা হলো হিসাব বিজ্ঞানে B+ থাকতে হবে। এই তোমাদের হিসাব বিজ্ঞানে কি থাকতে হবে? B+ থাকতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার হিসাব বিজ্ঞানে কি থাকতে হবে? B+ থাকতে হবে। ইংরেজিতে কোনো কন্ডিশন নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিতে কন্ডিশন থাকে। ওকে, এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ধরন কেমন। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত তোমাদের MCQ এবং রিটেন উভয় মাধ্যমে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। প্রায় 3-4 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন প্লাস লিখিত দুই ধরনের পরীক্ষা তারা নিয়ে থাকে, এবং দুই ধরনের পরীক্ষাতে দুই ধরনের সময়ও তারা দিয়ে থাকে। যেমন MCQ তে 45 মিনিট, লিখিততে 45 মিনিট, টোটাল 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা হবে। তো স্বাভাবিকভাবে তোমাকে রিটেনেরও প্রস্তুতি নিতে হবে, MCQ এর প্রস্তুতি নিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমাদের সময় কি সিলেবাস চেঞ্জ হবে? না, তোমাদের সময় সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। তো স্বাভাবিকভাবে এইটা নিয়ে তোমরা টেনশন করবা না। 1-2 নম্বর কথা হলো, কোনো গ্রুপ বা পেজে এই ধরনের নিউজ যদি তোমরা দেখো ওই জিনিসগুলো সিরিয়াসলি নিবা না। এখন আরেকটা বিষয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সিদ্ধান্ত তোমরা লিখিত সার্কুলার ছাড়া বিশ্বাস করবা না। আর লিখিত সার্কুলার সেটা 1 মাস পূর্বে দেখায়। স্বাভাবিকভাবে 1 মাস পূর্বে যে ধরনের নিউজ বা গুজব গুলো রটানো হবে, আমরা বড় ভাইরা বা কোচিং প্রতিষ্ঠানরা এই ধরনের নিউজ গুলা বিভিন্ন গ্রুপে আমরা করে থাকি। তো স্বাভাবিকভাবে আমরা এখানে ব্যাচে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য মূলত করে থাকি। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের রিকোয়েস্ট করব এই জিনিসগুলোতে মাথা নষ্ট না করে তোমরা কি করবা, তোমাদের স্বাভাবিকভাবে পড়াশোনাটা ক্যারিয়ন করবা। ঢাকা বিশ্ববিদ্যালয় 1 মাস পূর্বে যে সার্কুলার দিবে সেই সার্কুলার উপর বিশ্বাস রেখে সেই সার্কুলার ডিটেলসটা পড়ে বুঝে তারপর তুমি যে পরিবর্তন যদি আসে সে অনুসারে কাজ করবা। তো সচরাচর কোনো ধরনের বড় ধরনের যদি পরিবর্তন আসে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আগেই তোমাকে বলে দিবে। তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো আগেই বলে দেয়, অথবা যে সার্কুলার দিবে সেই সার্কুলার অনুসারে তোমরা তোমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবা। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের যে পদ্ধতি ছিল ভর্তি পরীক্ষা সেটা হলো MCQ প্লাস রিটেন, সময় ছিল 45 মিনিট করে এবং মোট সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা নিয়েছে আমরা সেই বিষয়টা একটু এবার ভালো করে দেখব। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার উপর পরীক্ষা নিয়েছে। তোমাদের যে বাংলা সাবজেক্ট আছে না, HSC তে পড়ছো, সে বাংলা সাবজেক্টের উপর পরীক্ষা নিয়েছে। MCQ তে কোশ্চেন করেছে তারা কয়টা? 12টা কোশ্চেন করেছে এবং মার্কস ছিল 12টা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই সংক্ষিপ্ত সিলেবাসে কোশ্চেন করছে না বিস্তারিত সিলেবাসে কোশ্চেন করছে? তোমাদের কোশ্চেন বিস্তারিত সিলেবাসেই করছে। তো স্বাভাবিকভাবে তোমাদের 2023 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে সেইটা পূর্ণাঙ্গ ভাবে তোমাদের কমপ্লিট করতে হবে, পাশাপাশি বিস্তারিত সিলেবাসে যে অংশটুকু আছে সেটা একটু টাচ করে যেতেই হবে, কারণ 2-3টা কোশ্চেন অবভিয়াসলি সেই জায়গাগুলো থেকে করা হয়। তো আশা করবো এই ধরনের কোশ্চেনের পরবর্তী তোমরা করবা না, যে সংক্ষিপ্ত সিলেবাস পড়বো না বিস্তারিত সিলেবাস পড়বো। ঠিক একই সঙ্গে তোমাদের ইংরেজিতে কোশ্চেন করা হবে, আমরা এগুলো সাজেশন দেবো, কিন্তু ইংরেজিতে কোশ্চেন করবে, ইংরেজিতে 12টা কোশ্চেন করবে, 12 মার্ক। অনুরূপভাবে হিসাব বিজ্ঞানে কোশ্চেন করা হবে, আবশ্যিক এগুলো দিতেই হবে। এখানে আবশ্যিক মানে এগুলোতে অ্যান্সার করতেই হবে, 12টা কোশ্চেন থাকবে, 12 মার্ক। একই সঙ্গে ব্যবসা সংগঠনের উপর কোশ্চেন করবে 12টা, এবং সেখানেও তোমাদের 12 মার্কের অ্যান্সার করেই আসতে হবে, একটাও স্কিপ করার কোনো ওয়ে নাই। 12টা MCQ থাকবে, 12টা অ্যান্সার করতে হবে। তো এখানে 4টা আবশ্যিক সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, যেটার নাম হলো ব্যবসা নীতি এবং প্রয়োগ। তোমরা এটা আবার মিস্টেক করিও না, ব্যবসা নীতি আর প্রয়োগ আবার কি? ব্যবসা নীতি প্রয়োগটাই হচ্ছে তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। তাহলে এই 4টা সাবজেক্টে বাধ্যতামূলক ভাবে তোমাদের কি করতে হবে? অ্যান্সার করতেই হবে। তাহলে এই সাবজেক্ট গুলাতে তোমাদের কোশ্চেন থাকবে কয়টা? 12টা করে কোশ্চেন থাকবে, পার কোশ্চেন মার্ক কত? 1 করে। তাহলে টোটাল তাহলে 4 বারং কত? 48 থাকবে। তাহলে বাকি 12 মার্ক, এই বাকি 12 মার্ক থাকবে তোমাদের ফিনান্স অথবা মার্কেটিং সাবজেক্টের উপর। এই জায়গায় তোমাদের কিছু জানার আছে। সেম কোশ্চেন থাকবে 12টা এবং পার কোশ্চেনের মার্ক হলো 1, তাহলে উপরের হলো 4 বারং 48 আর এই দিকে হলো 12, টোটাল 60 মার্কের তোমাদের MCQ এর পরীক্ষা হবে 45 মিনিট সময়। তাহলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60 মার্কের MCQ এর পরীক্ষা হবে, সেখানে সময় কত? 45 মিনিট। আমরা আরো ডিটেলস তোমাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো এখানে কমন কিছু প্রশ্ন আছে যে ভাইয়া আমার মার্কেটিং ছিল, আমি কি ফিনান্স লাগাইতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ ভাইয়া, তুমি পারবা। তুমি উপরের যে 4টা সাবজেক্ট আছে
এই চারটা সাবজেক্ট বাধ্যতামূলক দাগানোর পর মার্কেটিং অথবা ফিনান্সের যে কোনো একটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে নির্দিষ্ট করে বলেনি তুমি এইচএসসি তে কি পড়ে আসছো, তুমি এইচএসসি তে মার্কেটিং পড়ে আসতে পারো, সমস্যা নাই, তুমি এখানে ফাইন্যান্স দাগাইতে পারবা। তুমি এইচএসসি তে ফাইন্যান্স পড়ে আসছো, তুমি এখানে মার্কেটিং দাগাইতে পারবা। মূল যেটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারের ক্লিয়ার করছে সেটা হলো তোমার মার্কেটিং ফিনান্স যেটাই থাক না কেন, তুমি মার্কেটিং ফিনান্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট দাগাবা। এখন সেম কথা যে ভাইয়া আমার মার্কেটিং ছিল আমি ফিনান্স দেখাতে পারবো, হ্যাঁ পারবা। ভাই আমার ফিনান্স ছিল আমি মার্কেটিং দেখাতে পারবো, হ্যাঁ ভাইয়া তুমি পারবা। ভাই আমার মার্কেটিং ফিনান্স উভয় ছিল আমি কোনটা দাগাবো, আমি বলবো মার্কেটিং দাগাবো বা মার্কেটিং দাগাও। এখন প্রশ্ন হতে পারে যে ভাই মার্কেটিং ফিনান্সের মধ্যে কোনটা আমরা বেশি সহজ কোশ্চেন করবে বা কোনটা দাগানো উচিত, আমি বলবো মার্কেটিং দাগানো উচিত, মার্কেটিং এর কোশ্চেন সহজ হয়। তো স্বাভাবিকভাবে মার্কেটিং দ্বারা দাগাবা তোরা মানে তোমরা আলাদা একটা বেনিফিটেড হবা, অর্থাৎ তোমাদের কোশ্চেন গুলো সহজ হয়, তোমাদের জিপিএ মার্ক মানে তোমাদের টোটাল মার্কও বেশি থাকে, তোমাদের মেরিট পজিশনও আগে থাকে। তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং কোশ্চেন স্বাভাবিকভাবে ইজি হয়, ফিনান্সের কোশ্চেন একটু কঠিন হয়। তো স্বাভাবিকভাবে যাদের মার্কেটিং ফিনান্স উভয় আছে তাদেরকে আমি বলবো মার্কেটিং তোমরা পরীক্ষা দাও, একই সঙ্গে যাদের ফিনান্স আছে তাদেরকে বলবো যে তোমরা তোমাদের যদি খুবই চাপ মনে হয় তাহলে মার্কেটিং পড়তে পারো, তবে আমি বলবো নিজস্ব যে সাবজেক্টটা যেটা তোমরা ফিনান্স পড়ে আসছো সেটাই তোমরা পড়বা এবং তোমরা ভালো করবা, এবং তোমরা কিভাবে পড়বা না পড়বা এগুলো সাবজেক্ট আমি তোমাদের পরবর্তীতে সাজেশন দেবো ইনশাল্লাহ। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, কিভাবে প্রস্তুতি নিবা, ফুল সিলেবাসে প্রস্তুতি নিবা না সংক্ষিপ্ত সিলেবাসে প্রস্তুতি নিবা। 2022 সালে যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া আছে ওটাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণাঙ্গ সাজেশন। তো স্বাভাবিকভাবে 2022 সালে যেটা সংক্ষিপ্ত সাজেশন সেটাই সংক্ষিপ্ত সিলেবাস, সেটাই তোমাদের 2023 সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস। একই সঙ্গে 2023 সালে সংক্ষিপ্ত সিলেবাসটা কিন্তু 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের যেটা স্পষ্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি 2022 সালেরটা হচ্ছে এক্স্যাক্ট সংক্ষিপ্ত সিলেবাস, যেটা কিন্তু 2021 সালে সংক্ষিপ্ত সিলেবাসটাই কিন্তু আসছে। তো তোমরা সংক্ষিপ্ত সিলেবাসকে সর্বোচ্চ গুরুত্ব দিবা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি নিবা, স্পেশালি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি নিবা। এছাড়া ওই সাবজেক্ট গুলো যেমন বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন মার্কেটিং ফিনান্স কিভাবে পড়বা আমরা আলাদা আলাদা ক্লাস নেব, আমরা সাজেশন দেব, অর্থাৎ শর্টকাট কোনো ওয়ে নেই, কারো কোনো এখানে কারিশমা নেই, স্বাভাবিকভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। আমি তোমাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেবো, সেই রুটিন অনুসারে তোমরা যদি পড়ো আমি বিশ্বাস করি তোমরা ভালো কিছু করবা। আমি চাই তোমরা ক্লাসটা একটু শেয়ার করবা, তোমাদের বন্ধুদের মেনশন করবা, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তাহলে আমরা রিটেন অংশে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেন যে সিলেবাসটা সেটা পরিবর্তন হওয়ার তেমন কোনো স্কোপ আমি দেখতেছি না, অর্থাৎ এই সিলেবাসটাই থাকবে। গত বছর একটু চেঞ্জ হয়েছে, যেমন গত বছরের যে চেঞ্জটা হয়েছে তা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মার্ক বেড়েছে 8টা কোশ্চেন করা হচ্ছে, ব্যবসা সংগঠনের মার্ক বেড়েছে 8টা কোশ্চেন করা হচ্ছে, মার্কেটিং ফিনান্সের মার্ক বেড়েছে যেখানে 8টা কোশ্চেন করা হচ্ছে, এবং এই সাবজেক্টগুলোতে মার্ক ছিল 6 এবং 7 করে, যেখানে কিনা 1-2 মার্ক করে বাড়ানো হয়েছে। তাহলে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ তোমাদের কোশ্চেন করবে, 4টা থাকবে, 4টা প্রশ্ন থাকবে, সেটা 4 মার্ক। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে বলবে, ওখানে থাকবে 4 মার্ক, অর্থাৎ 4টা কোশ্চেনই দেওয়া থাকে। ভুল সংশোধন, অর্থাৎ 4টা বাংলা ভুল সংশোধন করতে বলে, অথবা একটা প্যারা দেওয়া থাকবে, এককবার একক ধরনের প্রশ্ন করে। রিটেন নিয়ে আমি পরবর্তীতে আরো তোমাদের কথা বলবো। তো স্বাভাবিকভাবে আপাতত শুধু বুঝে যাও, এরপর ভুল সংশোধন ইংরেজি দেখা যাচ্ছে যে এখানে 4 মার্ক, এখানেও সেম 4টা অপশন থাকতে পারে বা 4টা লাইন থাকতে পারে, সেখান থেকে তোমাকে কারেকশন করতে হবে, অথবা একটা প্যারা থাকতে পারে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, হ্যাঁ রিটেন নিয়ে কথা বলি, আমাদের কমার্সের সাবজেক্ট গুলাতে সংক্ষিপ্ত কিন্তু কোশ্চেন করা হচ্ছে, একদম টোটালি সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন আবার কেমন, যে তোমাদের যে নৈবিত্তিক গুলো আছে না, ওই নৈবিত্তিক গুলোর অপশন ছাড়া, মানে নৈবিত্তিক গুলোর অপশন ছাড়া যে কোশ্চেনটা ওটাই কিনা সংক্ষিপ্ত কোশ্চেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে লিখিত কোশ্চেনের যে প্যাটার্নটা, গত বছর এই সংক্ষিপ্ত মানে তার আগের বছর সংক্ষিপ্ত এই সিলেবাসে তারা কোশ্চেন করেছিল যেটা কিনা আমরা কেউ ধরতে পারিনি, আমরা রচনামূলক কোশ্চেন করেছিলাম, আমি বলছিলাম 3টা বিকল্প কোশ্চেন হতে পারে। তো স্বাভাবিকভাবে 2022 সালে কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনে পরীক্ষা নিয়েছে, 2023 সালে সংক্ষিপ্ত কোশ্চেনে পরীক্ষা নিয়েছে, তোমাদের সময় 2 মার্কের অথবা 4 মার্কের রচনামূলক কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি প্রত্যেক বছর, অর্থাৎ যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের লিখিত সার্কুলার চেঞ্জ করে ফেলছে, লিখিত অংশটা চেঞ্জ করে ফেলছে, তখন থেকে আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় 3টা ক্যাটাগরিতে রিটেন কোশ্চেন করতে পারে, সংক্ষিপ্ত কোশ্চেন, অনুধাবনমূলক 2 মার্কের কোশ্চেন, অথবা রচনামূলক 4 মার্কের কোশ্চেন করতে পারে। ঠিক ওই বিষয়টা তোমাদের সময় হলে হলে হতেও পারে, তো জানি না কি রকম হবে, তবে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে তোমাদের জানাবো। তবে তোমাদের যে বিষয়টা আমি বলতে চাই, বর্তমান যে রিটেন অংশটা, সেই রিটেন অংশ নিয়ে আহামরি টেনশন করার দরকার নাই, অ্যাট লিস্ট কমার্সের সাবজেক্টগুলোতে, কারণ নৈবিত্তিক
অপশন গুলো ব্যতীত যে কোশ্চেনটা সেটাই সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে তোমাদের কোশ্চেন কিন্তু করা হচ্ছে। তবে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি তা হলো, দয়া করে নির্ভরশীল না হয়ে দয়া করে এই অংশটার জন্য আলাদা প্রস্তুতি নাও নিজে নিজে, এই অংশটার জন্য, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংরেজি। এখন অনুরোধ করতেছি কেন? অনুরোধ এ কারণেই করতেছি, এইটাই জব, মানে যখন তুমি চাকরি পরীক্ষা দিবা এই একই জিনিস চাকরি পরীক্ষাতেও আছে, অর্থাৎ চাকরি পরীক্ষার সঙ্গে অ্যাডজাস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের এই সার্কুলারটা বা এই রিটেন মানে যে কোর্সটা সেটা কিন্তু তারা সেট আপ করে ফেলছে। তো আমি ছেলে মেয়ে তোমাদের অনুরোধ করব, এই যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এগুলা নির্দিষ্ট কারো কাছে পড়ে নির্দিষ্ট কারো উপর নির্ভরশীল হয়ে তুমি শিখতে পারবা না। কারণ ইংরেজি দেখো তুমি ওই ক্লাস 1-2 থেকে পড়ে আসতেছো, আজও ওই ইংরেজিতেই তুমি দুর্বল। তো স্বাভাবিকভাবে আমি বলবো এই জায়গাটাতে একটু আলাদা তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোনো বড় ভাইয়ের কোনো কারিশমা নেই এখানে, কোনো কোচিং প্রতিষ্ঠানের কোনো কারিশমা নেই, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে তোমার উপর। তো স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী হিসেবে আমি তোমাদের ছেলেমেয়েদের রিকোয়েস্ট করব, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রস্তুতি তো ভালোভাবে নিবায়, কিন্তু রিটেনের জন্য আলাদা একটা সময় রাখবা। এই সময়টাতে অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে তুমি গত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে বুঝে নিজের যোগ্যতা ডেভেলপ করার চেষ্টা করবা, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করবা, বেশি করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করবা, ভুল সংশোধন বলতে গ্রামার রুলস গুলো মাথায় নেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা এখান থেকে তুমি ভালো মার্ক আর্ন করতে পারছো ইনশাল্লাহ। এবার আমরা পরবর্তী অংশে চলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট অংশ, যেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্ক কি আছে? হ্যাঁ ভাইয়া, নেগেটিভ মার্ক আছে পার কোশ্চেনে 0.25। এখন নেগেটিভ মার্কের রিস্ক নিবা কি না নিবা, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের হার কত? গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের হার 11.84%। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলের হার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর ফেলের হার ছিল 88.16%, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা দিয়েছিল 41,368 জন। আই রিপিট, এই ধরনের ইনফরমেশন গুলা এক জায়গায় অ্যাকুমুলেট করা তোমরা কোথাও পাবা না, এই জিনিসগুলা অনেক ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। তাহলে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী কতগুলো ছিল? 41,368 জন, এর মধ্যে পাস করছে মাত্র 11% শিক্ষার্থী। মানে যদি তোমরা 10% করো 4,000 হয়, বা 4,100 মতো হয়, সামথিং 4,136 জন হবে যদি 10% করি। এই 41,368 জনকে যদি 10% করি তাহলে 4,136.8 হবে, সেই জায়গায় 11%। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর পাস করছিল মাত্র 5,000 শিক্ষার্থী, মানে ন্যূনতম 40 পে পাস করছে, এবং ইংরেজিতে কন্ডিশন ছিল সেটা সেট আপ করে মাত্র পাস করছে কত? 5,000 শিক্ষার্থী, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফেল করছে প্রায় 36,000 শিক্ষার্থী। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর 41,368 জন পরীক্ষা দিয়েছে, পাস করছে মাত্র 5,000 এবং ফেল করছে প্রায় 36,000 শিক্ষার্থী, বিলিয়ন বিলিয়ন শিক্ষার্থী, বিলিয়ন বিলিয়ন শিক্ষার্থী। তো এইটা কি এক বছরের চিত্র? না ভাইয়া, এটা এক বছরের চিত্র না, এই তথ্যগুলা কারো কাছেই নেই, এই তথ্যগুলা সম্ভবত শুধুমাত্র আমার কাছেই আছে। এবং এইটা নিয়ে যেহেতু আমি গবেষণা করি, আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করি, আমি তোমাদের এই যে প্রমাণ সেটা দিতে পারতেছি। আমি যে বারবার বলি যে তোমরা ছেলেমেয়েরা বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে প্রায় 90% ছেলে মেয়ে ফেল করো এবং মিনিমাম 50% ছেলে মেয়ে ফেল করো, এই যে তার প্রমাণ, 3 বছরের প্রমাণ এখানে। হ্যাঁ, এই প্রমাণ আমি বারবার তোমাদের দিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা নিজে পারো নিজে কিছু শেখো, নাহলে তুমি এই কাতারে যেতে মানে পড়তে যাচ্ছ, অর্থাৎ 2023-24 সেশনের এই যে ঘরগুলো ফাঁকা আছে, এই ঘরগুলোতে যে ধরনের তথ্যগুলো আমি ইনক্লুড করব, তুমি এর মধ্যে ঢুকে যাবা যদি তুমি সতর্ক না হও। এখানে ফার্স্ট টাইম শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা শুধুমাত্র সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে তোমরা বিপদে পড়ো, তোমরা দেখা যাচ্ছে যে বাস্তবতা না বোঝার কারণে তোমরা বিপদে পড়ো। এখানে আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেতে চাও, এখানে নির্দিষ্ট কারো কোনো কারিশমা নাই, নির্দিষ্ট কোনো কোচিং প্রতিষ্ঠানে কারো কোনো কারিশমা নেই। আমি চ্যালেঞ্জ সুরে বলবো, যদি তাদের কারিশমা থাকতোই তাহলে এভাবে ছেলেমেয়েরা গণহারে ফেল করতো না। যদি আমাদের, আমি আমার কথাই বলিনি কেন, আমারও যদি কোনো কারিশমা থাকতো তাহলে এভাবে তোমরা ছেলেমেয়েরা যারা আমার ভিডিও দেখতা তারা এভাবে ফেল করতো না। তো স্বাভাবিকভাবে সবকিছু ডিপেন্ড করতেছে একজন শিক্ষার্থীদের উপর, তুমি যেখানেই পড়ো যে অবস্থায় পড়ো তোমাকে নিজেকেই কিছু পারতে হবে, কিছু শিখতে হবে, আশা করি বুঝতে পারছো। এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আসি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর মার্ক কত? এসএসসি জিপি এর উপর মার্ক হচ্ছে 10, অর্থাৎ তোমার এসএসসি তে যদি পাস হয় সেটাকে 2 দিয়ে গুণ করলে 10 এর মধ্যে তুমি 10 এ পাবা। সাপোজ ধরো তোমার এসএসসি তে মার্ক হচ্ছে 4, তাহলে 4 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 8। তার মানে কি, তুমি এসএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসি এর উপর 20 পয়েন্ট রাখছে, 20 পয়েন্ট রাখছে। তো স্বাভাবিকভাবে তোমার যদি এসএসসি তে যদি 4 হয় তাহলে তুমি 10 এর মধ্যে 8 পেয়েছো। ঠিক অনুরূপভাবে এইচএসসি তে যদি তুমি সাপোজ ধরো ওই রকম 4.50 পাইছো, তার মানে তুমি 10 এর মধ্যে 9 পাইছো। তাহলে সাপোজ ধরো এসএসসি তে তোমার 4 আর এইচএসসি তে 4.50, তাহলে স্বাভাবিকভাবে ওইদিকে 8 আর এইদিকে 9, তাহলে টোটাল কত হচ্ছে? প্রায় 17 মার্ক। তার মানে তুমি 20 মার্কের মধ্যে 3 মার্ক কিন্তু পিছিয়ে আছো। তো স্বাভাবিকভাবে এই জিপিএ মার্ক গুলো যথেষ্ট পরিমাণে ভালো ভূমিকা রাখে। তো আমি এ কারণে বারবার বলি ছেলে মেয়েদের যে তোমরা জিপিএ মার্কটাকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা। তবে হ্যাঁ, যাদের জিপিএ মার্ক কম আসবে তারা পরবর্তীতে পরীক্ষা ভালো করে দিয়ে সেখানে উঠাবা। ওকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা কিভাবে তৈরি করে এই জিনিসটা তোমাদের জানতে হবে। আমি জানি যে তোমরা আমার ভিডিওগুলা পরবর্তীতে দেখবা, আমি শুধু এতটুকুই তোমাদের ছেলে মেয়েদের অনুরোধ করতে চাই, তোমরা যারা এই ভিডিও গুলো দেখবা ছড়াই ছিটাই দিবা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। এ কারণে ছড়াই ছিটাই দিবা, আমাদের দেশটাকে যদি তোমরা আগায় নিতে চাও, তোমরা আমাদের ভবিষ্যৎ। স্বাভাবিকভাবে তোমাদের অনেক ভালো সম্ভাবনার ছেলে মেয়ে আছো। তোমরা যখন ভালো সঠিক দিক নির্দেশনার কারণে ফেল করো, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো না, স্বাভাবিকভাবে তোমাদের পরিবার পরিজন থেকে শুরু করে আমরা যারা বড় ভাইয়ের আছি কেউ তোমাদের খোঁজ খবর রাখবো না, স্বাভাবিকভাবে তোমাদের যে সম্ভাবনাটা আছে সেটা নষ্ট হয়ে যায় বা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট অন্য কেউ এই গুরুত্বটা উপলব্ধি করুক বা না করুক, আমি অ্যাটলিস্ট করি। এবং আমি তোমাদের ছেলে মেয়ের তথা আমি আমার প্রিয় গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দয়া করে এই জায়গাটাতে সতর্ক হবেন। আমি যদি মারাও যাই অথবা আমি যদি নাও থাকি এই ভিডিওটা থেকে যাবে। স্বাভাবিকভাবে এই ধরনের ভিডিওগুলো আমি জানি ছেলেমেয়েরা খুব কম দেখে, কিন্তু আমি অনুরোধ করব তোমরা ছেলেমেয়েরা এই ধরনের ভিডিওগুলো এই ধরনের মেসেজগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের দিবা। কারণ এই দেশ তথা আমাদের জাতিকে আগায় নিতে চাইলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগাতে হবে। তোমরা ছেলেমেয়েরা ফেল না করে যদি পাস করো অ্যাটলিস্ট তো বলতে পারবা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছি, আমার সিরিয়াল 1000 ছিল বা 2000 ছিল বা 3000 ছিল, আমি তো পাস করছি, আমি তো ভালো করছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা কমে কারণে আমার চান্স হয়নি বা এই কারণে আমি সাবজেক্ট পাইনি, এটা তো অ্যাটলিস্ট বলতে পারবা, নিজের উপর বিশ্বাস বা কনফিডেন্সটা থাকবে। কিন্তু সেই জায়গায় যদি তুমি পাশে না করতে পারো তো স্বাভাবিকভাবে তোমার এখানে যোগ্যতা কোনো কিছুই তুমি তোমার নিজের উপর মানে কি বলবো তো কোনো বিশ্বাসই থাকবে না। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের এই যে মেধা তালিকা প্রণয়ন করবে, এমসিকিউ এর 60 মার্ক, লিখিত 40 মার্ক এবং জিপিএ 20 মার্ক, টোটাল 120 মার্কের মধ্যেই মূলত মেধা তালিকা তৈরি করা হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা তৈরি করবে কত মার্কের মধ্যে? 120 মার্কের মধ্যে। মূলত এই 120 মার্কের মধ্যে যে যেমন মার্ক পাবে তার উপর ডিপেন্ড করে মেধা তালিকা তৈরি করে দেওয়া হবে। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়ে আসি, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল কত মার্কে? গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছে ওর মার্ক ছিল 105.35। তাহলে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছে ওর মার্ক কত ছিল? 105.35। এবং সর্বনিম্ন কত মার্কে চান্স পেয়েছে এইটার মার্কটা কিন্তু নির্দিষ্ট না। আমি তোমাদের একটা সত্য তথ্য দেই, এই ধরনের তথ্যগুলো দেখবা তোমাদের কেউ জানাবে না। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এই যে এখনো চলতেছে ভর্তি চলতেছে, এখন সর্বশেষ তথ্য অনুসারে 977 মেধা তালিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইছে। এখন 977 মেধা তালিকায় যে আছে ওর মার্ক কত এটা আসলে জানা অনেকটাই কোয়াইট ইম্পসিবল। তবে আমি তোমাদের একটা তথ্য দিতে পারি, সেটা হলো এই যে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে গত বছর 77.50 মার্ক নিয়ে, 77.50 মার্ক নিয়ে গত বছর মানে 2022 ব্যাচের বড় ভাইরা মানে 2023 সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে, গত বছর 77.50 তে আমাদের এক স্টুডেন্টের মেরিট পজিশন হয় 944। তো স্বাভাবিকভাবে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 977 মেধা তালিকায় গেছে, তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে 76 মার্ক থেকে বা সামথিং পয়েন্ট অনুসারে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইছে। অর্থাৎ এই যে তথ্যগুলো আছে না, এই তথ্যগুলো কারো কাছেই নাই, এই যে এখানে যে তথ্যগুলো দেখতেছো না এগুলো কারো কাছে নাই। এখানে তোমাদের একটু বলি যে দেখো কোন বছর কত কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল একটু দেখো, এবং সিট সংখ্যা কত ছিল, এবং এই বছরগুলো কিভাবে অপেক্ষমান তালিকা পর্যন্ত ছেলেমেয়েরা সাবজেক্ট পেয়েছে। যেমন তোমাদের বড় ভাইদের ব্যাচরা 2022-23 ব্যাচে 970 থেকে সাবজেক্ট পাইছে, তার আগের ব্যাচেরা 913 থেকে সাবজেক্ট পাইছে, তার আগের বছর 1250 সিট ছিল সেখানে 1350 থেকে সাবজেক্ট পাইছে। তো স্বাভাবিকভাবে তোমাদের সময় কি হবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের ভিডিও দিব। এবং আমি তোমাদের বড় ভাইদের জন্য কিন্তু ভিডিও করছিলাম যে মিনিমাম কমপক্ষে কত মেধা তালিকা থেকে সাবজেক্ট পাবা। এই যে দেখো আমি বলছিলাম 950 থেকে পাবা, যেখানে অনেকে বলছিল যে না সাবজেক্টই পাবে না, সেই জায়গায় 970 পর্যন্ত চলে গেছে। এবং আমি সর্বোচ্চ সম্ভাবনা বলছিলাম 1000। এই যে এই জায়গাটা দেখো,
আমি ডাটা অ্যানালাইসিস করে যেগুলো বলবো সেই জিনিসগুলোই হয়ে গেছে। অর্থাৎ আমি ছেলে মেয়েদের বলছিলাম 950 পর্যন্ত যারা আছো তারা 76 সাবজেক্ট পাবা, ঠিক সেই জায়গায় আমি বলছিলাম 1050 মেধা তালিকা পর্যন্ত যারা আছো তোমরা সর্বোচ্চ সতর্ক থাকো, তোমাদের সাবজেক্ট আসতে পারে, ঠিক সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসলো 970 মেধা তালিকা থেকে, এরপরে কিন্তু ছেলেমেয়েরা সাবজেক্ট আর পাইনি। তো এই ছিল হচ্ছে বিষয়। এরপর শেষের কিছু কন্ডিশন আছে, সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো পাস এবং ফেলের যে শর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, তোমরা জানো, এর মধ্যে 100 মার্কের মধ্যে রিটেন এমসিকিউ মিলে তোমাকে প্রাথমিক একটা কন্ডিশন আছে কত পেতে হবে, 40। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেপে কন্ডিশন ডাকছে, প্রত্যেকটা স্টেপে প্রতিযোগিতা হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের আমি স্মরণ করে দেই, তোমরা এই জিনিসটাই ভুল করো, এই জায়গাতেই ভুল করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেপে প্রতিযোগিতা হবে। জিপিএ মার্কে প্রতিযোগিতা অবভিয়াসলি আছে, লিখিততে প্রতিযোগিতা আছে, এমসিকিউতে প্রতিযোগিতা আছে, এবং মজার বিষয় সবাই ফোকাস করবে হলো রিটেনে, রিটেনে, কিন্তু আমি ফোকাস করবো এমসিকিউতে, এমসিকিউতে, কারণ এমসিকিউ এর ওপর ডিপেন্ড করে এমসিকিউতে যারা পাস করবে তার 3 গুণ শিক্ষার্থীদের রিটেন খাতা দেখা হবে, অর্থাৎ প্রথম কম্পিটিশন হবে নৈবিত্তিকে। এই জিনিসটা আহামরি কেউ ফোকাস করে না। আমি আবারও এই জায়গাটা বুঝাই দেই, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু নির্বাচনী প্রশ্ন করা হবে 60টা, সেখানে 60 মার্ক, লিখিত প্রশ্ন করা হবে সেখানে 40 মার্ক থাকবে, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে তোমাকে কমপক্ষে 40 পেতে হবে, তাহলে তুমি পাস। এরপর আরো কিছু শর্ত আছে, শর্ত এই যে দেখো এমসিকিউতে শর্ত দেওয়া আছে, এমসিকিউ এর শর্ত কি, ইংরেজি 12 মার্কের পরীক্ষা হয় সেখানে 5 পেতে হবে, এবং মোট 60 মার্কের মধ্যে আবার এমসিকিউ এ 24 পেতে হবে। সত্তর ওপর সত্য, মানে কম্পিটিশন টু কম্পিটিশন, কম্পিটিশন থাকবেই, চলতেই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা স্তরে। তাহলে প্রথম কম্পিটিশন 100 মার্কের মধ্যে 40 পেতে হবে, এখন আরো কম্পিটিশন এমসিকিউ এ ইংরেজিতে 12 সেখানে 5 পেতে হবে, এবং এমসিকিউ কোশ্চেনে 60 মার্কের পরীক্ষা হয় সেখানে 24 পেতে হবে, মানে 60-এর মধ্যে 24 পেতে হবে, আবার 12-র মধ্যে 5 পেতে হবে, মানে একের পর এক সত্য। এবার রিটেনে আসি, রিটেনে 40 মার্কের পরীক্ষা হবে এবং ওই রিটেন অংশে 11 পেতে হবে টোটাল। তাহলে আমাদের কমার্সের সাবজেক্ট গুলা এবং বিভাগীয় সাবজেক্ট গুলা সব মিলে রিটেন কতগুলো কোশ্চেন হবে, সিস্টেম অনুসারে কোশ্চেন করবে, আমরা তো দেখলাম, অর্থাৎ এখানে বাংলা টু ইংরেজি অনুবাদ 4টা থাকতে পারে অথবা প্যাসেজও থাকতে পারে, স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন কাউন্ট করা মুশকিল হয়, ইংরেজি কি বলে আমাদের হিসাব বিজ্ঞানে 8টা সংক্ষিপ্ত কোশ্চেন করবে, অথবা এমনও হতে পারে আমি বললাম যে বিকল্প আরো আছে অনুধাবনমূলক 2 মার্কের কোশ্চেন করার, তখন 4টা কোশ্চেন করবে, এরপর রচনামূলক কোশ্চেন করলে তখন 4 মার্কের 2টা করে কোশ্চেন করবে। তো যেটাই করুক না কেন তোমাদের রিটেনে 40 মার্ক আছে, সেই 40-এর মধ্যে আবার 11 পেতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এমসিকিউ অংশে, এই জায়গাটা পড়ো, এমসিকিউ অংশে বহু নির্বাচনী অংশে উত্তীর্ণ না হলে রিটেন খাতা মূল্যায়ন করা হবে না, এবং বহু নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের আসন সংখ্যা সঙ্গে 3 গুণ করবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কয়টা, এই যে নিচে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আসন সংখ্যা 856টা, তার মানে 856-কে গুণ করো, 856 গুণ 3, 2568 জন শিক্ষার্থীদের রিটেন খাতা দেখা হবে। এটা বুঝছো কিছু, বোঝা যাচ্ছে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ ফেলের শর্তগুলো কিন্তু অনেক এই জায়গায়। তাহলে 100-র মধ্যে তোমাকে পেতে হবে 40, এখানে একটা শর্ত, এমসিকিউ এ ইংরেজিতে 12 থাকবে সেখানে পেতে হবে 5, এখানে একটা শর্ত, 60 মার্ক থাকবে সেখান থেকে পেতে হবে 24, এটা একটা সত্য, আবার রিটেনে 40 থাকবে সেখান থেকে পেতে হবে 11, এটা আবার সত্য, এখানে রিটেনে কমপক্ষে 11, ওইদিকে এমসিকিউতে কমপক্ষে হলো 24 এবং ইংরেজিতে 5, এটা সত্য মিট আপ করে 100-র মধ্যে যদি 40 পাও তাহলে তোমার মেধা তালিকা দেওয়া হবে। এবং এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, বহু নির্বাচনী পরীক্ষায় যারা পাস করবা মানে হলো এমসিকিউতে যে শর্তটা আছে এই শর্তটা খেয়াল করো, এমসিকিউতে যারা ইংরেজিতে 5 পাবা এবং 60-এর মধ্যে 24 পাবা তাদের সংখ্যাকে একত্রিত তো করবেই, কিন্তু তাদের সবার খাতা কি দেখবে না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট আছে 856টা, ওই 856-কে 3 দিয়ে গুণ করলে হয় 2568, অর্থাৎ
যে সকল ছেলে মেয়ে এমসিকিউ পরীক্ষায় পাশ করছো তাদের মধ্যে থেকে প্রথম মেধা প্রথম লিস্টের 2568 জনেরই শুধু রিটেন খাতা দেখা হবে, এবং এই রিটেন খাতার উপর ডিপেন্ড করে, পাশ ফেলের উপর ডিপেন্ড করে যদি কোনো কমতি হয় তাহলে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারনাল ভাবে আরো কিছু ছেলে মেয়েদের রিটেন খাতা দেখে থাকে। আমি আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু নির্বাচনী প্রশ্নে যারা পাশ করবা তাদের সংখ্যা মোটামুটি ভাবে অনেক তো থাকবেই, তাই না? ইংরেজিতে 5 এবং 24, তাহলে তো তুমি বহু নির্বাচন পরীক্ষায় পাশ করলা, তাই না? বিষয়টা এমন না, পাশ করছো ঠিক আছে, এখন ওই পাশকৃত শিক্ষার্থীর সংখ্যাকে 3 দিয়ে গুণ করা হবে, গুণ করে 2568 জন হয়, অর্থাৎ প্রথম 2568 জনের রিটেন খাতা দেখা হবে, এবং সেই অনুসারে যদি ওই রকম 856 মেধা তালিকা যদি তৈরি হয়ে যায়, অর্থাৎ প্রায় 2000 শিক্ষার্থীদের যদি পর্যন্ত যদি ছেলেমেয়েরা পজিশনে থাকে তাহলে তাদের মূলত মেধা তালিকা দিয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9টা ডিপার্টমেন্ট আছে, 9টা ডিপার্টমেন্টের সিট আছে 930টা, এবং এখানে আমাদের জেনারেল শিক্ষার্থীদের সিট 856টা, কোটা শিক্ষার্থীদের সিট আছে 74টা। আমরা এই অংশটা নিয়ে পরবর্তীতে আরো বলবো, জেনারেল শিক্ষার্থীদের বিষয় কি, কোটা শিক্ষার্থীদের বিষয় কি, কোটা আলাদা কি না, হ্যাঁ কোটা আলাদা, জেনারেল শিক্ষার্থী আলাদা, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরো পরবর্তীতে জানাবো। এবং সর্বশেষ যে তথ্যটা সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাণিজ্য শাখার শিক্ষার্থীরা আমরা কি কমিউনিটি পরীক্ষা দিতে পারবো, হ্যাঁ আমরা পারবো, কমিউনিটি পারবো, হ্যাঁ আমরা পারবো, আইবিএ তে পারবো, হ্যাঁ আমরা পারবো, চারুকলাতে পারবো, হ্যাঁ আমরা পারবো, অর্থাৎ আমরা বাণিজ্য শাখার শিক্ষার্থীরা অন্য অন্য ইউনিটেও পরীক্ষা দিতে পারবো। এই ছিল তোমাদের আজকে সার্কুলারের বিষয়গুলা, অর্থাৎ এটাই ছিল সার্কুলার। আমি তোমাদের 24-25 ব্যাচে সার্কুলার কবে হলে সেটা বললাম, আর কি ধরনের পরিবর্তন আসতে পারে আমি বললাম, তোমাদের পরিবর্তন আসবে না, এই জায়গাটাতে শুধু একটু পরিবর্তন আসতে পারে, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো নিয়ে তোমরা টেনশন করবা না। এখন সর্বশেষ যে বিষয়টা আমি তোমাদের বলতে চাই, তোমাদের সার্কুলারের বিষয়গুলো শেষ, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমাদের যে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আছে, নতুন একটা বই মার্কেটে আসতেছে, তোমাদের কাছে যে গতানুগতিক যে বইগুলো আছে, তোমরা যে বই সমূহের অ্যাডভার্টাইজিং পাও, এই বইগুলো সে বেটার কিছু মার্কেটে আসতেছে ইনশাল্লাহ, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, অযথা আগে কেউ বই কিনিও না, কারণ অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড যখন পাবলিশ হবে এবং তোমার হাতে যখন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা উঠবে, তুমি যখন যাচাই করবা, বিশ্বাস করো তুমি আফসোস করবা, এবং ওই সময় তোমাদের অনেক আব্বু আমুদের সামর্থ্য থাকবে না অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা কিনে দেওয়া। তো স্বাভাবিকভাবে অনেক ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে আমি অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা ইনশাল্লাহ এই মাসেই প্রকাশ করব, এবং আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর উপর কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর ডিটেলস আরো তোমাদের জানাবো, এর উপর ক্লাস হোক, তোমরা বুঝতে পারবা যে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বাজারে যে প্রচলিত বইগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে যে বইগুলো রাজত্ব করতেছে, তাদের চেয়ে সেরা কিছু আসতেছে ইনশাল্লাহ। তোমরা ক্লাসগুলো করবা, তোমাদের অন্য কোথাও কিচ্ছু করতে হবে না, অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা পড়বা, অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড পড়লে তোমাদের আর কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনোভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়বে না। তো স্বাভাবিকভাবে আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর উপর ক্লাস নেব, আমাদের হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড আছে, বিজনেস ওয়ার্ল্ড এর উপর ক্লাস আমরা নেব, আমাদের হচ্ছে এই যে টার্গেট বই আছে, টার্গেট বইয়ের উপর মডেল টেস্ট হবে। তো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস তোমাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটা বন্ধুদের মাধ্যমে মাঝে শেয়ার করবা, অনেকগুলো বিষয় তোমাদের জানানোর চেষ্টা করছি, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিবা, আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সহ এই এই পেজটা এক পৃষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিটেলসটা যদি তোমরা পেতে চাও, অবভিয়াসলি ক্লাসটা শেয়ার করবা এবং কমেন্টে লিখবা যে ডান, আমরা ইনশাল্লাহ তোমাকে মেনশন করে তোমাকে এই তথ্যগুলো দেব। আর এছাড়া আমরা তোমাদের জন্য একটা লিংক ক্রিয়েট করছি, সেই লিংকে তোমাদের সব ধরনের আমাদের যে পিডিএফ গুলো আমরা বাইপাস করবো সেই জিনিসগুলো তোমাদের দেবো। এছাড়া আমাদের পেইড বেসের ক্লাস চলতেছে, পেইড বেস নিয়ে আমরা তোমাদের পরবর্তীতে জানাবো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যারা নিতে চাও, স্বাভাবিকভাবে এই ভিডিওটা অবভিয়াসলি দেখবা, আমাদের পেইড বেসের শিক্ষার্থীদেরও বলবো যে অনুরোধ করবো এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবা, এবং আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি গুলো তোমাদের সামনে আরো সুন্দরভাবে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।